বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমাদের আজকে আমরা এসেছি বান্দরবানের লামা উপজেলার অলকপাড়া, যেটা গজালি ইউনিয়নের মধ্যে পড়েছে। তো আজকে একটা ম্রো সমৃদ্ধ বা ম্রো জাতিগোষ্ঠীর এই পাড়াতে আজকে তাদের একটা রাতের একটা তাদের একটা সাংস্কৃতিক উৎসবের আয়োজন রয়েছে, এবং এটা সহ আমাদের খাবার দাবার সহ আজকের এই অলকপাড়ায় আমাদের রাতটা কেমন গেল সেটা দেখাতেই আমাদের আজকের আয়োজন। পুরোটাই আমাদের সাথে থাকবেন। মূল আয়োজনের পাশাপাশি এইখানে হচ্ছে আমাদের রান্নাবান্না, আর এই রান্নাবান্নায় আমাদের হচ্ছে রহিম ভাই নেতৃত্ব দিচ্ছে। রহিম ভাইয়ের সাথে তার কিছু সাগরের নামে পড়ছে মাঠে, দুইজন দেখতেছি জুভেন্টাসের ফ্যান আবার। হ্যাঁ, যাই হোক, আয়োজন কি হবে ভাই? আয়োজন বলতে কি, মুরগির মাংসকে আলু দিয়ে লম্বা ঝোল দিয়ে রান্না করে খাওয়াই দিব তোমাদেরকে। এখন তো ওই সময় নাই ভাই, তারে কিন্তু সীমাবদ্ধতা অনেক। পাহাড়ি মরিচ টরিচ রেডি, খালে হচ্ছে বাইরের পেঁয়াজ। দাদা কি মেশিন চালাচ্ছেন নাকি? সম্পূর্ণ অর্গানিক স্টাইলে হারবাল, কি বাড়তেছেন দাদা? এই যে পাহাড়ি মুরগি পুরা দুইটা, প্রায় 4 কেজি ওজন। তো আজকের প্রধান বাবুর্চি আমাদের রহিম ভাই, একটা দুর্দান্ত একটা চুলা ইয়ে করছে, একটা অস্থায়ী চুলা। এটা আমি হাতে ধরছি, মরিচের তো বাপ রে বাপ। আপনার খবর আছে ভাই? জলে ছারখার হয়ে যাবে কিন্তু। সব দিয়ে দিচ্ছি বাজি, জানি না কি অবস্থাটা হয়। পাহাড়ি মরিচ দিয়ে বলছে মরিচ কম হচ্ছে, লাটকে থাকে অনবরত, ভালো করে লড়ো। এটা কাপড় নাও, চলে যাও। মুরগিটা দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে একটা দারুণ একটা জিনিস হবে রাতে। হ্যাঁ, জানি না, আমি কিন্তু প্রফেশনাল রাঁধুনি না, বদনামি করতে পারবো না, কিন্তু পারে সীমাবদ্ধতার মাঝে ভাই খাওয়াটা এখনো মশা টসটা দেই নাই। ভালো তো হবে, হ্যাঁ মশাটা দেই, ভালো না হইলেও ভালো হবে, ভালো হবি না কেন? ভাই এতগুলা পাহাড়ি মরিচের পরে এই যে এতগুলা মরিচ গুঁড়া দিলেন এক্সট্রা, তোমরা তো ঢাকার লোক। হ্যাঁ, চট্টগ্রামের যে হাটহাজারী কিংবা উত্তর চট্টগ্রামের যে মরিচটা, হ্যাঁ এটা হচ্ছে তোমরা এই কাশ্মীরি মরিচ বলো না, প্যাপরিকা, এটা লাজ্জাস্ট লাগে প্যাপরিকা, এটা কোনো ঝাল নাই, মিষ্টি মরিচ। ভাই আমার প্রশ্ন ওইটা না, কালার হবে ও ভাই, আমার প্রশ্ন ওইটা না, আমার প্রশ্ন হচ্ছে এতগুলা মরিচ দেওয়ার পরে জিনিসপত্র সব ঠিক থাকবে তো? না না, সবকিছু ঠিক থাকবে, আবার এখানে ব্ল্যাক পেপারও দিব আমি। এখন তো লাল, এখন তো কালো মরিচ দিই নাই। না আপনি একটু কোক দিলে আরো ভালো হতো, একটু কোক দিলে আরো ভালো হতো। আরেকবার টেস্ট করতেছে মুরগিটা, এখনো হয় নাই, তাতে এই যে কালারটা আসছে না, জোস। তোমাকে একটু ঝালটা খাওয়াই দেখি। রাতে অলকপাড়ার বিশাল আয়োজন এটা, চাল কুমড়োর সাথে শুকুরের মাংস গরুর মাংস সব একসাথে করে পুরো পাড়ার মানুষ খাবে। আর এই পাশে রান্না বান্না হচ্ছে সামিয়ানা টাঙ্গিয়ে মূল আয়োজন। তো এখানেই রাতে কয়শো মানুষের খাবার রান্না হবে দাদা? কয়শো মানুষের রান্না হবে রাতে? একসাথে মিক্স করে রান্না হয়, আলাদা আলাদা মাছ আর ডিম? আচ্ছা, আরো মাছ আর ডিম থাকবে, বিশাল আয়োজন। এটা হচ্ছে পাড়ার মানুষদের জন্য
রান্না বান্না, তেলাপিয়া মাছ, শুকুরের মাংস, তেলাপিয়া মাছ। সো গেস ওয়াট, এখন আমাদের রান্না বান্না শেষ হয়েছে, আমাদের খাবার দাবার শুরু হয়েছে। হ্যাঁ, ঘন্টা দুই ধরে রান্না করতে হয়েছে। এই যে পাহাড়ি মুরগি মোরগ যাই বলি, আলু দিয়ে কালারটা যে আসছে রহিম ভাই, জোস জোস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এখন আমাদের খাবার শুরু হবে, খাবার পরে আমাদের আবার যেতে হবে রাতে ইয়াতে গান বাজনা আছে, নাচ আছে এই অলক পাড়াই, সেটাতে মোদের উৎসবে পুরো মোটামুটি মেলা লেগেছে। এখানে এটা হচ্ছে এই যে এখানে পিঠা বানাচ্ছে, আরে বাহ, এখানে পর্ষা বসছে, এখানে অস্থায়ী দোকানপাট। তারেক ভাই মেলা কেমন লাগতেছে? তারেক ভাই ভালোই লাগছে, আসলে অত বেশি আয়োজন না হলেও কিন্তু তাদের জন্য এটা ব্যাপক আয়োজন, অনেক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আসলে পাড়ার যুবকরা এত সুন্দরবদ্ধ সুশৃঙ্খল ভাবে, এত ডিসিপ্লিন পাড়া খুবই খুবই কম দেখা যায়, খুবই কম দেখা যায়, প্রশংসার যোগ্য। পড়ালেখা জানা লোক, সবাই পরিশ্রমী লোক, কিন্তু এই কাজেও ওরা যে পারদর্শী এটা দেখিয়ে দেয়। একদম একদম পুরোটাই, সবাই একসাথে কাটাকাটি রান্না করা, এই কাজটা কিভাবে হচ্ছে, সেই কাজটা কিভাবে হচ্ছে, এই যে মাইকিং করতেছে তাদের ভাষায়ও, আবার বাংলা ভাষায়ও তারা বলছে, যে যেটা শুনলাম কাজগুলো যেন সুশৃঙ্খল ভাবে হয়, বাইরে থেকে যে মেহমান গুলো আসে তাদের ব্যাপারে যেন তারা যেন কোনোভাবেই মনক্ষুণ্ণ না হয়, তাদের ব্যাপারে সবচেয়ে সতর্ক যেন থাকে, এইসব বিষয়গুলো তারা কিছুক্ষণ পর পরে মাইকিং করতেছে। আসলে এটা প্রশংসার যোগ্য, আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি একটা ইন্টারেস্টিং একটা বিষয়। ভরা পূর্ণিমায় এই আলোকপাড়ায় এই চাঁদের আলোয় উৎসব চলছে আলোকপাড়ায়। তো বিশাল উৎসব নেমেছে এই আলোকপাড়ায়, ওনারা খাওয়া দাওয়া শেষ করছে, আমরাও খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে এনারা একটা গরু মারছিল, গরু জবাই দিছিল, গরুটা এখন ছেলা কোটা চলছে, এটা হচ্ছে কালকের জন্য। ম্রো সাংস্কৃতিক উৎসব, এই যে রাতের যে আয়োজন সেটা শুরু হচ্ছে, সেটার প্রস্তুতি আমরা দেখছি। এরা নাচের জন্য রেডি, এনারা বাঁশির জন্য রেডি, এই যে সবাই এক একজন নামছে, বিশাল আয়োজন। এই যে শিশুরা, শিশু বাচ্চারাও এখানে নাচবে এদের সাথে, বড়দের সাথে, বড়দের সাথে শিশুরাও নাচবে। এই যে নৃত্য যারা করবেন তারাও রেডি, যারা বাঁশি বাজাবেন বা ইনস্ট্রুমেন্ট বাজাবেন তারাও রেডি।
আজ হতে হতে একটা জিনিস দেখাই, এই যে গায়ে যেটা দেখা যাচ্ছে এটা রূপার তৈরি, এই যে কোমরে যেটা দেখা যাচ্ছে এটাও রূপার তৈরি। অনেক আগে থেকে এনাদের দাদি নানিরা এই জিনিসগুলো পরত। সবাইকে শুভ সকাল। আমাদের ঘুম ভাঙলো মোটামুটি 7টার দিকে। ইতোমধ্যে সূর্য উঠে গেছে। সূর্য ওঠার পরপরই দুই দিন ব্যাপী যে এই মোপাড়ায় যে উৎসব, সেই উৎসবের আবারও দ্বিতীয় দিনের মতো শুরু হলো এখানে। মাইকে আসলে তা মৃদের ধর্মীয় গান বাজছে, পুঁথি পাঠ এবং ধর্মীয় যে কীর্তন সেটি বাজছে, আর এই পাশ দিয়ে রান্না বান্না হচ্ছে, অন্যদিকে মেলার পসরাও সাজিয়েছে। আমাদেরও যারা আছে আমরাও মোটামুটি দেখছি তাদের সাথে, তারা মোটামুটি সকালে নাস্তা বা খাওয়া দাওয়া করেই কাজে নেমে পড়েছে। আর যেহেতু দুই দিনব্যাপী উৎসব, অনেকেই এখানে কাজ করছে না, আজকে তারা জুমে যায়নি বা অন্য কাজেও যায়নি, তাদের আজকে ছুটি। মোটামুটি একটা অবসরেই কাটছে এই অলকপাড়ার জনমানুষের জীবন। এটা হচ্ছে অলকপাড়ার একটা টপ, এই টপের উপরে এনাদের মন্দির। এই জায়গাটায় ক্রামা সম্প্রদায়ের বা হচ্ছে এই যে ম্রো সম্প্রদায়ের, ক্রামা যে ধর্ম সে ধর্মের। আমরা অন্য পাড়ায় যেটা দেখি যে তারা আসলে গির্জা রাখে, কারণ তারা খ্রিস্টান হয়ে গেছে, আগে বৌদ্ধ ছিল বা হিন্দু ছিল বা বিভিন্ন সম্প্রদায় ছিল, কিন্তু এই পাড়াটা আমরা দেখছি যে ম্রো, কিন্তু তারা ধর্ম চেঞ্জ করেনি। যে ম্রো ভাষায় লেখা তাদের ইয়ে আর কি। এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এই যে বলছিলাম যে সংবর্ধনা অনুষ্ঠানের, সে সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস দেওয়া হচ্ছে, ফুল দেওয়া হচ্ছে প্রধান অতিথিদের। কি সুন্দর না, অসাধারণ অসাধারণ। আসলে এই যে আজকের যে মানে এই অনুষ্ঠানের সংবর্ধনার যে প্রধান অতিথি তৈমরোদ, সে আসলে এখানে কৃষি মাস্টার হিসেবে তাকে ডাকে, এবং তিনি এই পাড়ার উন্নয়নে, এই অজপাড়া গায়ের একটা পাড়ার উন্নয়নে তিনি যে ভূমিকা রেখেছেন তার জন্যই আজকের এই সংবর্ধনা। সো এখন হচ্ছে বিদায় নেবার পালা। আমরা আজকে সকালে নাস্তা টাস্তা করে তাদের এই যে অনুষ্ঠান যেটা দেখাচ্ছিলাম, সেই অনুষ্ঠানে আমরাও তাদেরকে আনুষ্ঠানিক ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে এই অলকপাড়া থেকে, এই ম্রো সম্প্রদায়ের এই যে দাওয়াত থেকে বা হচ্ছে এই পুরো আয়োজন থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। আমরা এখন সরাসরি চলে যাব বান্দরবান। তো আমাদের পরবর্তী আয়োজন বা ভিডিও দেখার আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এই ভিডিও।